বাবা, সামনের সপ্তাহে আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। সামনের সপ্তাহে? তো যাওয়া হবে না। কেন? তোকে তো বলতে ভুলেই গেছি, আমি এখান থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছি। ঢাকা? হ্যাঁ, কালই চলে যেতে হবে। আর সেখানেও আমি এখানকার মতো কোয়ার্টার পাচ্ছি, তবে ঢাকা গিয়ে তোকে যে কলেজে ভর্তি করব সেখানে তোকে হোস্টেলে থাকতে হবে। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথাও বলে ফেলেছি। দাহা, এত বেদা মানুষের মেলে দাহা জামু? তুমি থামো তো, যাও সব বুঝাও গিয়ে। যাইতাছি। কোহলির মতো কাকলি হয়তো এত বড়ই হয়েছে, জানি না শিল্পী ওকে আমার কথা বলেছে কিনা। কি, মিন্টু তোকে অপমান করেছে? হ্যাঁ, মিন্টু বলল তোর সঙ্গে তাকে মিলিয়ে দিতে। আমি বললাম যে তোমাকে পাত্তাই দেয় না, তার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ, লজ্জা করে না? এ কথা বলতে সে আমাকে চড় মেরে বসলো। ওর এত বড় সাহস! আজ আমি ওকে বাদল নাচি নাচিয়ে ছাড়বো। আয়। এই মিন্টুকে দেখেছিস? ওই তো। এই যে মিস্টার। আমার নাম মিস্টার নয়, মিন্টু। মিস্টার মিন্টু, কালীকে দিয়ে প্রেমের কথা না বলিয়ে তুমি আমাকে সরাসরি বলো সাহস পাও না কেন? সাহস পাবো না কেন? তাহলে বলো I love you. I hate you. I love you very much. I hate you very much. তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমাকে তোমার একদিন ভালোবাসতেই হবে। আর তোমার ভালোবাসা পাবার জন্য আমি জীবনও দিতে পারি। আমার জন্য তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ পারি। তাহলে একটু নেচে দেখাও তো, কেমন নাচো তুমি? কাকলি, সত্যি তো জবাব নেই, তুই বলেছিলি ওকে বাদন নাচ নাচাবি, আর ঠিকই নাচিয়েছিস। তাহলে তুমি আমার সাথে ছলনা করেছো? শোনো, তুমি আমার বান্ধবীকে অপমান করেছো, তাই কলেজের সবার সামনে তোমাকে বাদন নাচ নাচিয়েছি। এবার আমার শেষ কথাটাও শুনে রাখো, আমাকে যদি কেউ কোনোদিন নাচাতে পারে তখনই আমি তাকে ভালোবাসবো। গুড বাই। চল। কাকলি, তোমাকে আমি এমন নাচ নাচাবো যে নাচের কথা তোমার সারা জীবন মনে থাকবে। আসেন স্যার, আসেন। এইটাই আপনার বাংলো? হ্যাঁ, নিচে ড্রয়িং রুম, উপরে বেডরুম। বাড়িটা ভালোই। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমারও পছন্দ হয়েছে। তো একটা কথা, এই দরজাটা বন্ধ রাখতে হইব, না হলে পুরুষ মানুষ দেখা যাইব। এই তুমি মালু দাও। জি আচ্ছা। আমি উপরে গিয়ে দেখি কয়টা জানালা দিয়ে পুরুষ মানুষ দেখা যায়। যা মা, উপরে যা। আর শোন, কাল সকালে তোকে কলেজে নিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা। কাকলি, তুমি নাকি আজকাল লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজে সবাইকে হয়রানি করছো? না স্যার, সব মিথ্যে, সব মিথ্যে কথা। আমার মায়ের অনেক টাকা আছে বলে সবাই আমাকে হিংসা করে। আসুন, সাবধান স্যার। উনি এই কলেজে নতুন ভর্তি হয়েছে। ও সালাম। কি নাম তোমার? কুহিলি। আচ্ছা বস। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে ওখানে আমি আমার মতো দেখতে
কিরকম দেখতে। কাকলি, আজ কি ক্লাস নেব তুমি জানো? জি, মানে কি ক্লাস? বাংলা। এবার বলো তো, বাংলা ভাষাকে বাবার ভাষা না বলে মাতৃভাষা বলা হয় কেন? এটা তো সোজা কথা, পৃথিবীতে লেডিস ফার্স্ট আর মা হলো লেডিস, তাই লেডিস ফার্স্ট বলে ভাষাকে বাবার ভাষা না বলে মায়ের ভাষা বলা হয়, মানে মাতৃভাষা। শোনো, এই শিখেছো? স্যার, আমি বলি। বলো। ভাষাকে মাতৃভাষা বলা হয় এই জন্য, একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের কোলে পালিত হয় এবং মা সন্তানকে তার ভাষায় কথা বলতে শেখায়, তাই পৃথিবীর সব দেশেই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। বসো বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কাকলি, তুমি আর কুহেলি একই শ্রেণীর ছাত্রী, কিন্তু এখনো ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওর কাছ থেকে আমি শিখবো? আজব তুমি এটা। শোন, আমার মতো দেখতে কুহিলি নামে যে মেয়েটা আজ কলেজে ভর্তি হয়েছে, দেখে মনে হয়েছে ও খুব দেমাগি। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। কেন? ওর দেমাগটা একটু কমাবো তাই। আমার মনে হয় মেয়েটি একটু অন্যরকম। আর রাগ ওরকম? পড়েছিল কবে কার কান ফুল খুলি? তুমি এখানে আসার আগে কোথায় লেখাপড়া করতে বলো? কি হলো, আমার কথা উত্তর না দিয়ে টাক মেরে বসে আছো কেন? ভদ্রভাবে যদি প্রশ্নটা করতে তাহলে তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতাম, কারণ আমি অভদ্র নই। তার মানে আমি অভদ্র? তুমি কি তা তুমি নিজেই ভালো জানো। শোনো, আমি হলাম এই কলেজের সেরা ছাত্রী, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি চলাফেরা সবকিছু নিয়ে আমি সেরা। কলেজে সবাই আমাকে শ্রমীয় করে, সম্মান করে। তারপর আমি এই কলেজের জিএস, প্রেসিডেন্ট, আমি সব। তাই এখন থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে, আন্ডারস্ট্যান্ড? কেন আমি তোমার কথা শুনবো? আমি তোমার খাইও না পড়িও না, আর সেরা তুমি ঠিকই। সেরার কিন্তু দুটো দিক আছে, একটি ভালো সেরা আর একটি খারাপের সেরা। আমার মনে হয় তুমি খারাপের সেরা। কি কি বললে? যা বলেছি তাতে তোমার না বোঝার কথা নয়। ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, তখন আমিও তোমার সব কথা শুনবো। বেশ, আমিও তোমাকে দেখে নেব, দেখে নেব। এই নাও, আমার কিন্তু তোমাকে দেখে বেশ অবাক লাগছে। অবাক লাগছে কেন? এমন ভদ্ররূপে এই কলেজে তোমাকে কোনোদিন দেখিনি তাই। ও, বুঝতে পেরেছি, আপনি আমাকে কাকলি মনে করেছেন তাই না? হ্যাঁ। দুঃখিত, আমি কাকলি নই, কুহিলি। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর কাকলির কথা বলছেন?
কাকুলি, শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, ঠিক আছে? আসি। আশ্চর্য, এতে দেখছি ফিল্মের